সো গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 8:30 আর আমরা আজকে বেরোচ্ছি ট্রেক করে টংলুর দিকে। তো প্রথমত কালকে পারমিটটা করানো হয়নি যেহেতু রাত্রির হয়ে গেছিলো আর এখানে 11টার মধ্যে পারমিটটা করাতে হয়, আর এখন আমরা সমস্ত পারমিট করাবো। গাইড দাদা আমাদের চলে এসছে, তারপরে আমরা টংলু করে ট্রেক করে বেরোবো। আর মানেভঞ্জ থেকে ট্রেক শুরু হয়, আর আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ধোত্রে, ধোত্রে থেকেও ট্রেক শুরু হয়, কিন্তু আমরা মানেভঞ্জ থেকেই শুরু করছি ট্রেকটা। আর আগেরবার যখন এসেছিলাম সান্দাকফু তখন মানেভঞ্জ থেকে ট্রেক করেছিলাম, আর এবছর সান্দাকফু দ্বিতীয়বার, তো এবারও মানেভঞ্জ থেকে ট্রেক শুরু করছি। আমরা পারমিট করাতে এসেছি, এখানে পারমিট করাবো। তো আমরা পারমিট করে নিলাম, এটা পারমিটের রুল। আর এটা গাইডের ডিটেলস, আমরা যেহেতু শ্রীখোলা হয়ে ফিরবো তো 6 দিন হচ্ছে, 6 ডে, পার ডে 1000 করে বিজয় রায়। আর একটু আগে গিয়ে সিঙ্গালিনিয়া ন্যাশনাল ফরেস্টের যে এন্ট্রি পাস, সেই এন্ট্রি পাসটাকে টিকিটটাকে কাটতে হবে, সেইটা পার হেড 120 টাকা করে। টিফিন টাইম, না না আমি বলি, টিফিনটা করে আমরা ট্রেক শুরু করব। আমাদের সব লাগেজ রেডি, এখন আমরা মেনলি এই সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টে ওখানে এন্ট্রি করাবো। এন্ট্রি এই রাস্তাটা ধরে যাব সান্দাকফু দিকে, এইটা আমরা হাঁটা শুরু করে দিয়েছি। প্রথম চিত্রের পথে যাচ্ছি, তারপরে টংলু। এখনো 2 কিলোমিটার মতন বাকি চিত্রে, সবে 1 কিলোমিটার মতন হেঁটেছি আমরা, পেয়ে যাচ্ছি। চলো চলো চলো, তাও চেষ্টা করছি। একটু চড়াই যেহেতু রয়েছে, একটু ব্রিদিংয়ে এখন প্রবলেম হবেই, আপাতত একটু দাঁড়িয়ে নিচ্ছি। আর তিনজন উঠে গেছে ওপরে, কারণ ওরা স্টপ দিয়েছিল নিচে, আমি স্টপ দিইনি, আমি একবারে এসেছি, তারপর ওরা আগে বেরিয়ে গেল, আমি একটু দাঁড়িয়ে নিচ্ছি। এখান থেকে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে সবুজ ঝাউবন দেখো। অ্যাকচুয়ালি এই রাস্তাগুলোতে গাড়ির রাস্তা এবং ট্রেকও যাওয়া যায়, কিন্তু ট্রেকের রাস্তা আলাদা আছে জঙ্গলের মধ্যে দিয়ে, এইসব ঝাড় এই জঙ্গলের মধ্যে দিয়ে আছে, কিন্তু যেহেতু খাড়াইটা বেশি আছে ট্রেকের রাস্তায় সেই জন্য এখন ওই রাস্তাগুলো ইউজ করছি না, চিত্রের পর থেকে সেই রাস্তাগুলো ইউজ করব। আমরা ট্রেক রুট ধরলাম, এখন ট্রেক রুট অনেকটাই খাড়াই ট্রেক রুটটা। এখন চিত্রেতে চলে এসেছি, মানে পুরো সুন্দর জায়গা চিত্রটা, ভিউটা দেখো। আমরা এখানে একটু চা কিছু স্ন্যাক্স খেয়ে নেবো, তারপর আবার হাঁটা শুরু করবো।
আমরা মানেভঞ্জ থেকে চিত্রে চলে এসেছি, চিত্রে থেকে তারপরে টুংলু পথে আবার রওনা দেব। আমরা চিত্রে থেকে বেরোলাম, এবার টুংলু যাচ্ছি, আবার হাঁটা শুরু করেছি আবার টুংলু। শুধু চিত্রেতে চা খেলাম, তো সেখান থেকে আবার হাঁটা শুরু করে টুংলুর পথে। এক ছোটা টেকার হ্যাঁ জো চল রা ধীরে ধীরে পাওসে। আমরা ভিকেলসের যে রাস্তাটা সেই রাস্তাটা ছাড়বো, আর আমরা এখন টেকের রাস্তাটা ধরবো। এই রাস্তা ধরে টুংলুর পথে আমরা এগোবো আস্তে আস্তে। চিত্রে থেকে এখন অনেকটা এগিয়ে এসেছি, এখন টুংলু যাওয়ার পথে। টুংলু যাওয়ার পথে মেঘমা পড়বে, সেখানে আবার হল্ট দেব। তার আগে মেঘমা যাওয়ার পথে সুন্দর সুন্দর ভিউ এখানে রয়েছে, ফুল রয়েছে, ভারী রকমের ফুল। আমার তিন পার্টনার এবং গাইড তারা পিছনে আছে, আমি অনেকটা আগে চলে এসেছি। আমি আগে যাচ্ছি। এই টোটাল নিচের ওই সাইডটা হচ্ছে পুরো নেপাল, আর আমি ইন্ডিয়াতে দাঁড়িয়ে রয়েছি। রাস্তার এই পার্টটা পুরো টোটালটাই নেপাল। আর আমি এখন ট্রেক রুট যেটা আছে সেই রুট দিয়ে হাঁটছি, রাস্তাটাকে অ্যাভয়েড করে দিয়েছি। এই সরু রাস্তার মধ্যে দিয়ে এখন আমাকে যেতে হবে। এখন আমি একটু রেস্ট নিয়ে নিলাম, ওরা আগে বেরিয়ে গেছে। ওই যে টপ দেখা যাচ্ছে দূরে, ওই টপ হচ্ছে টুংলু। অত দূর পৌঁছাতে হবে আমাদের, তার মানে বুঝতে পারছো তোমরা কতটা বাকি এখনো যেতে হবে। যাচ্ছি এখন। এখন আমরা লামি দৌড়াতে পৌঁছেছি। এখান থেকে মেঘমা 3 কিলোমিটার, টুংলু 5 কিলোমিটার। এখানে কিছু জল খেয়ে তারপরে আবার টুংলুর পথে বেরোবো। আর মেনলি প্রধান আকর্ষণ এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে নেপাল। ঘরটা নেপালে আর এদিকটা ইন্ডিয়া। এখন এই চড়াইটা উঠতে হবে পুরো উপরে। দাঁড়িয়ে গেছি, ওরা পিছনে আছে, আমি আগে রয়েছি। গাইড দাদা উপরে চলে গেছে। Thank you.
মেঘমা ছাড়িয়ে এসেছি। ওখানে আমি শ্যুট করতে পারিনি কারণ ওখানে আর্মি ক্যাম্প রয়েছে, ওনারা শ্যুট করতে দেবে না। তাই একটু ওপরে এসে বলছি মেঘমা ক্রস করে এখন আর লাস্ট স্টপেজ আমাদের আজকের টংলু, সেখানে উঠছি। অনেকটা খাড়া নিচের এই রাস্তা দিয়ে উঠিনি, ওদিক দিয়ে উঠেছি, সেই উঠছি। তো শেষ পর্যন্ত আমরা আজকের ডেস্টিনেশান টংলু পৌঁছে গেছি। টংলু আমরা এখানে রাজু হোমস্টে সেখানে থাকবো আজকে রাত্রিটা। এই আমাদের হোটেল, হোমস্টে হোটেল ঠিক নয়। তোমাদের আমি আমার রুমটা দেখিয়ে দিচ্ছি, হোমস্টে পুরোটাই কাঠের। এই আমাদের হোমস্টে, আমি আজকের ডের যে পার্টটা সেটা আমি এখানে শেষ করলাম। কালকে আমরা আবার কালাপকড়ি ট্রেক করে যাব। তো সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আমরা বেরোবো। আর এখানে আমি ট্রেকটা শেষ করলাম। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব আছো তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, এবং যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। টাটা, গুড নাইট।